রক্তদানের মাহাত্ম্য বা গুরুত্ব প্রচারে লাগাতার কাজ করে চলেছে কলকাতার স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। পিছিয়ে নেই মাহেশ্বরী সমাজও। দোল পূর্ণিমার ডান্ডিয়া কিংবা গণেশ আরাধনা সবেতেই তাক লাগিয়েছেন মাহেশ্বরী সদস্যরা। মাহেশ্বরী ক্লাবের উদ্যোগে রবিবার এক বিশাল রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। শতাধিক মানুষ রক্তদান করলেন এদিনের শিবিরে। প্রচুর মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান বিশিষ্ট চিকিৎসকদের তত্ত্বাবধানে। মাহেশ্বরী সমাজের রক্তদান উৎসব এই নিয়ে দ্বিতীয় বর্ষে। আগামী দিনে আরও বড় আকারে শিবিরের আয়োজন করতে চান উদ্যোক্তারা। ছিলেন অন্যতম উদ্যোক্তা সুশীল কোঠারি, নন্দ কিশোর সাদানি সহ বিশিষ্টরা। মাহেশ্বরী ক্লাব এটা সেকেন্ড টাইম ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে। এর আগে হেলথ চেকআপ ক্যাম্প অনেকবার হয়েছে। মাহেশ্বরী ক্লাব অনেক সামাজিক কাজ করে। মাহেশ্বরী ক্লাবের একটা প্রোগ্রাম যেটা আমাদের মাহেশ্বরী সমাজের হয় ডান্ডিয়া, যে প্রোগ্রামটা গান গোষ্ঠী বলে হয়, যেটা হোলির সময় হয়। সবাই ওই প্রোগ্রামের ওয়েট করে। ওই প্রোগ্রাম মাহেশ্বরী ক্লাবের খুবই ভালো হয়। আজকে মোটামুটি 200 জনের আমাদের টার্গেট আছে ব্লাড ডোনেট করা। তাদের জন্য বার্তা ওয়ার্কারদের বসাতে ঠিক আছে, মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন তাদের একটা জায়গা করে দেবে, ওই জায়গাতে ওরা বসুক। ফুটপাত যেরকম আছে কোনো ফুটপাত না ঘেরে, যেটা জায়গা করে দিচ্ছে পুলিশ, পুরো জায়গা যেগুলো করে দিচ্ছে ওই জায়গাতে ওরা বসুক। ওইগুলো বসলে কোনো প্রবলেম নেই। রাস্তা যেন না বন্ধ হয় ওইভাবে ওরা বসুক, কোনো প্রবলেম নেই। আমাদের কোনো মাহেশ্বরী সমাজ বা কোনো ব্যাপারী বর্গের কোনো প্রবলেম নেই। দিদি যা করছে খুব ভালো কাজ করছে। দেখুন, মাহেশ্বরী সমাজ এবং এই মাহেশ্বরী ক্লাব এই ব্লাড ডোনেশনটা করছে প্রতি বছরের ন্যায় এবছরও। এবং স্বাস্থ্য পরীক্ষা বিভিন্ন মানে ডিপার্টমেন্টের লোক আছে, হার্টের আছে, লাংসের আছে, সোনোগ্রাফি আছে, ইসিজি আছে, এভরিথিং আছে। তারপরে আপনি মেলা দেখছেন, এই রক্তের মেলা। মাহেশ্বরী সমাজ কিন্তু দীর্ঘদিন ধরে এইরকম প্রতি বছরে প্রায় নানা করে 10-15 খানা এই টাইপের সেবা করে থাকে। এবং একটা মানুষের জীবন এক রক্তে, একটা দুটো মানুষের জীবন বাঁচে, এরকম মহৎ কাজ, সামাজিক কাজ, সমাজের সাথে থাকা, সমাজের মানুষের উপকার করা। শুধু সমাজের মানুষের নয়, আপনি আশ্চর্য হয়ে যাবেন যারা এনাদের কাছে কার্ড চায় তাদেরকে সঙ্গে সঙ্গে কার্ড প্রোভাইড করে। এরকম একটা সামাজিক কাজ আমার মনে হয় মাহেশ্বরী সমাজ বরাবরই করে আসছে এবং এবারও তার ব্যতিক্রম নয়। हमारे माहेश्वरी क्लब के तत्वाधान में हम लोग ने ब्लड डोनेशन और हेल्थ चेकअप का जो आज कैंप किया है, इसमें अभी तक 96 लोगों ने अभी तक रक्तदान दे चुके हैं। और मोटा मोटी अभी ये 1.5 घंटा और चलेगा तो मेरा अगर अनुमान सही है तो ये 150 पार जाएगा। और हेल्थ चेकअप में अभी तक अंजू जी कर्नानी 60 लोगों ने अभी तक हेल्थ चेकअप में अपना चेकिंग करवा भी रहे हैं। लाइन भी लगी हुई है, लोग खड़े भी हैं। तो हमारा प्रयास यही है कि ज़्यादा से ज़्यादा लोग इसको लाभ हेल्थ चेकअप में ले सकें। मैं अंजू करनानी बोल रही हूँ। मुझे युवा पीढ़ी जो मेरे साथ है, मुझे बहुत अच्छा लग रहा है। ब्लड डोनेट करने आई है और मुझे क्लब के साथ जुड़ के बहुत ही आनंद आ रहा है, बहुत ही अच्छा लग रहा है। जो ब्लड सबसे बड़ा दान है ब्लड का, जो युवा सबको दे रहे हैं, मुझे बहुत अच्छा लगा। मैं चाहूँगी कि ज़्यादा से ज़्यादा लोग ब्लड डोनेट करें। मोर यंगस्टर्स जिनके पास बहुत कैपेसिटी है वो ज़्यादा डोनेट करें एंड हर बार करें। मतलब every 3 months पीपल शुड डोनेट ब्लड एंड एनकरेज अदर पीपल ऑल्सो कि एक यूनिट ऑफ ब्लड अगर 3 लाइफ सेव करता है तो अगर आप और लोग को मोटिवेट करोगे तो मल्टीप्लाई होते जाएगा आगे जाके। तो वैसे कितने सारे इंटू थ्री करके आप लोगों का हेल्प कर सकते हो लाइफ सेव करने में। वो बहुत बड़ा इम्पैक्ट क्रिएट करता है लाइफ आपका। এটা আজকে ব্লাড ডোনেশন যে মাহেশ্বরী ক্লাবে হয়েছে এটা খুবই ভালো। মানে এটা একটা রক্তদান উৎসব মতন এখানে আমরা সেলিব্রেট করছি। আমি তো ব্লাড দিলাম না, কিন্তু আমি এখানে যারা এসেছি, আমরা সবাই এসেছি সবাইকে এনকারেজ করার জন্য যে আপনারা আসুন, ব্লাডটা দিন। कार्यकारिणी सदस्य श्री किशोर जी वेरी प्रेशियस माने আপনারা ডোনেট করুন। और नवनीत जी सादानी ये टाइम पीरियडটা চলছে যে গরম আছে, মানে কোন ব্লাডে খুব শর্টফল আছে। গভর্নমেন্টই সবাইকে রিকোয়েস্ট করেছে আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করুন। যেটা আমরা করছি এটা খুবই ভালো। আর আমরা সবাইকে রিকোয়েস্ট করেছি যে আপনারা আসুন, আপনারা ব্লাড টানেন, এখানে হেলথ চেক আপ ক্যাম্প আরও হচ্ছে, অনেকরা এসছে, আপনি দেখছেন এখানে কত ভিড় আসছে, অনেকরা সাপোর্ট করছে এটা বস নিয়ে। এটা